হয় পুয়ারে পড়া মাছের বাজার ভিড় করেছি গ্রাহকে আর বাজারের আটাইতো ডর মাছ ক্রয় করার বিশ্বনাথ চারি বাজার দেখবলে পাওয়া গেছে যে গ্রাহকে হেতা পড়া কৈছে। এই মুহূর্তে মূল সহযোগীর দৃশ্য দেখাব, এটা 28 কেজি ওজনের মাছ ইয়াত আছে আর লগতে এটা 10 কেজি ওজনের শীতল ইতিমধ্যে আসলে বাজার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে। আর এই হচ্ছে 28 কেজি ওজনের একটা মাছ আর এই ব্রহ্মপুত্র নদীর মাছ আর দেখবলে পাওয়া গেছে যে পুয়ারে পড়া যথেষ্ট সংখ্যক গ্রাহক আছে বিশ্বনাথ চারি দৈনিক বাজারে। আর দেখবলে পাওয়া গেছে যে বাজারের সুয়াদযুক্ত বা বাজার আটাইতো যাঙর মাছ সেই ডর মাছ ক্রয় করার আসলে ভিড় করেছে। মানে আপনার কাছে আইসো এটা 28 কেজি ওজনের মাছ কি মাছ এই আর কি দর বিক্রি করবো আপনার মাছ? আর এই আপনার 28 কেজি ওজন আর 1800 টাকা কেজি। কোন মাছ এই? হ্যাঁ আমার থলুয়া মাছ। 28 কেজি ওজনের মাছ আর এই মানে মাছটা এবার দেখাই দিব কারণে মানে অনুরোধ জানাইছো। 28 কেজি ওজনের একটা কচ মাছ আর এটাই হচ্ছে বিশ্বনাথ চারি বাজারের আজি দিনটির আসলে উড়ুকার দিনটির আসলে আটাইতো ডর মাছ। আর দেখবলে পাওয়া গেছে যে যথেষ্ট সংখ্যক গ্রাহক আছে পুয়ারে পড়া আসলে গ্রাহক সকলে ভিড় করেছে। এইটাই আসলে আজি উড়ুকার দিনে বিশ্বনাথ চারি বাজারের আটাইতো ডর মাছ। হ্যাঁ এইটাই ডর মাছ। কেনকা গ্রাহক আছে? গ্রাহক আসবো সময় হয়েছে আসবো। আর এটা কি দর বিক্রি করা হবো? এটা 28 কেজি ওজনের একটা মাছ আর তার সমান্তরাল করা আর একটা মাছ আমি দেখাবলে আসলে যত্ন করি। এই হচ্ছে একটা শীতল মাছ আর 10 কেজি ওজনের একটা শীতল মাছ। এই হচ্ছে 10 কেজি ওজনের শীতল মাছ। হয় আমি অকন দেখাই দিবলে অনুরোধ জানাইছো। এই হচ্ছে 10 কেজি ওজনের একটা শীতল মাছ আর এই বিশ্বনাথ চারি বাজার আজি আকর্ষণের আসলে কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে। এই মাছটা যথেষ্ট সংখ্যক লোক আছে আর এই মাছটা ক্রয় করার দরদাম পড়েছে। কি টাকা বিক্রি করা হব? এই কাস্টমার স্বরূপে এটা কাস্টমার যদি আহে 1300 টাকা বিকা হব। কিমান আছে এতিয়ালৈকে? 10 কেজি আছে। 10 কেজি আছে। মাছ এই আপনার উভুতার উভুতা করেনি উভুতার মাছ। হয় গ্রাহক সকলে কেনেকুৱা সহায় পাইছে? গ্রাহক সকলে মোটামুটি কাস্টমার আছে বেচা কিনা হয়ে আছে ধর আর 1-2 ঘন্টার পাশে ভালো বেচা কিনা হবে নিশ্চিতভাবে। আসলে পুয়ারে পড়া গ্রাহক সকল আহিছে আর দেখবলে পাওয়া গেছে যে এনে ধরনের মাছ ক্রয় করেছে বাজারের সুয়াদযুক্ত যা মাছ সেয়া বা বাজার আটাইতো যাঙর মাছ সেই মাছ ইয়াত ক্রয় করেছে। আর পুয়ারে পড়া গ্রাহকের ভিড় এই বিশ্বনাথ চারি দৈনিক বাজার পরিবেশ আমি দেখাই আছো। আর দেখবলে পাওয়া গেছে যে যথেষ্ট সংখ্যক গ্রাহক আছে। মাছ কিনলেন না? না কিনো। কি লব? কি মাছ লব? সীতালেকে লব লাগবে। 10 কেজি ওজনের একটা শীতল মাছ আছে। কিন্তু 10 কেজি ওজনের শীতল মাছ আছে 1300 টাকা কেজি লব লাগবে। নিশ্চিতভাবে আসলে এয়া হচ্ছে গ্রাহক গ্রাহক সকল আহিছে আর গ্রাহক সকলে আহি পেলায় এনে ধরনের মাছ ক্রয় করেছে। মাছ ললেন নাই? নাই লয়, লোবলে আহিছো। আর কি মাছ লব? তাহলে এনে চাও মনের পছন্দ কি পাও লোম। আর নিশ্চিতভাবে পুয়ারে পড়া দেখবলে পাওয়া গেছে এনে ধরনের গ্রাহক সকল আহিছে। আর সমান্তরালভাবে যা দুটা মাছ আমি দেখালো এই দুটা মাছে হচ্ছে আজি বিশ্বনাথ চারি বাজারের আকর্ষণ। আর এটা হচ্ছে 28 কেজি ওজনের কচ মাছ আর আনটা হচ্ছে 10 কেজি ওজনের আসলে শীতল মাছ। আর এই দুটা মাছক লো আজি বাজারখনত চর্চা অব্যাহত আছে।